তো চলো যে টপিকটার উপরে আজকের ভিডিওটা, তো সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে এত সময় বুঝেই গেছো তোমরা কি কোন টপিকে ভিডিও বানাচ্ছি। আর ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলি, ইউটিউবে কাজ করার জন্যে আমি ইউটিউবার তো এখনও সেইভাবে হইনি, সেইভাবে বলতে কি আমার এখনও ইউটিউবে কোনোই মানে নিজের জায়গা তৈরি করতে পারিনি, কিন্তু তারপরেও ইচ্ছা আছে আর আশাও আছে সেইটার জন্য আমি ইউটিউবে মানে কাজ করার জন্যেই একটাই দেখো মাইকটা কিনেছিলাম, যে অনেক আশা করে, জানি না এটা কতটা মানে কাজে দেবে। ফার্স্ট টাইমে আজকে ব্যবহার করছি, জানি না কথাটা কতটা ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ আর কতটা ক্লিয়ার হচ্ছে কথাটা বা কতটা হবে সেই জন্যে। আর এই দেখো মাইকটা, এটা মানে খাপটা, এটা এক বছরের ওয়ারেন্টি আছে, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তো এটা সকালবেলায় আমাকে দিয়ে গেছে, সেটা তোমাদের সাথে বলা হয়নি। তো যাই হোক, যে কথাগুলোর জন্য ভিডিওটা শুরু করছি চলো সেই কথাটাই বলি। তো বিগত কদিন ধরেই অনেক রকম প্রবলেম হচ্ছে, সেটা আমার ফ্যামিলিতেই বলতে পারো বা আমার লাইফেই বলতে পারো, যেহেতু ফ্যামিলি বলবো না, তার কারণ হচ্ছে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমার এগেনস্টেই থাকে বেশিরভাগ, আমার এই ভিডিও করাটা নিয়ে, আমার এই প্রফেশনটাকে যে আমি বেছে নিয়েছি এটা নিয়ে অনেকে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত অনেক রকম কথা শুনেছি বা শুনছি, জানি না কেন। দেখো সবার চিন্তাধারা বদলানোর সেটা তো আমার পক্ষে সম্ভব না, সবার নিজস্ব একটা মতামত আছে, নিজস্ব একটা চিন্তা আছে, সেটা যার যে যেমন ভাবনা নিচ্ছে, যে যেমন ভাবে তার মাইন্ডটাকে রাখছে, সে সেইভাবেই আমাকে বিচার করছে। তো বিশ্বাস করো সেক্ষেত্রে আমার তেমন কিছুই আসে যায় না, কিন্তু আমার আসে যায় যে কথাটা নিয়ে সেইটার ওপরেই আমি ভিডিওটা শ্যুট করছি, সেটা হচ্ছে আমি যেহেতু ইউটিউবে কাজ করছি, দেখো আমি তোমাদের সকলকে, যে দু চারজনই আছে আমার ফ্যামিলিতে, এই দু চারজনকেই আমি আমার ফ্যামিলির একটা মেম্বার বলেই আমি মনে করি। কারণ হচ্ছে আমি এমন অনেক কথা আছে, অনেক কথা থাকে, অনেক কিছু থাকে যেগুলো হয়তো আমি আমার খুব কাছের মানুষদের সাথেও শেয়ার করতে পারি না, বাট তোমাদের সাথে আমি মন খুলে সেগুলোকে শেয়ার করতে পারি, আমার মনটাকে আমি হালকাও করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি সবসময় একটা জিনিসই চেয়েছি শুরু থেকে এই পর্যন্ত, আরও ভেবেছি আগামী দিনেও করব, যে আমার লাইফে যেটা প্রেজেন্টে হচ্ছে, যেটা বর্তমানে আছে, যেটা মানে অতীতে হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরব। আর এটা যে আমি ফার্স্ট টাইম করছি সেটা তো নয়, আমি ইউটিউবে কাজ করছি, কাজ করার আগে কাজ তো না হয় আমি এক বছর এখনও হয়নি, কিন্তু এর আগেও আমি যে ব্লগারদের জানি, ব্লগারদের চিনি, তো তাদেরও আমি দেখেছি তারাও শেয়ার করেছে, যদি তারা শেয়ার করতে পারে, অনেক মানুষের জীবনে অনেক অনেক খারাপ কিছু আছে, তো তারা যদি সেগুলোকে ফেস করতে পারে তাহলে আমি কেন নয়। হ্যাঁ, আর এটাতে যদি থার্ড পার্সনের কারোর অসুবিধা হয়ে থাকে, সেটা আমার ফ্যামিলিই হোক না কেন, সেটাই কিন্তু আমার কোনো দায় নেই, তার কারণ হচ্ছে আমি তাদের লাইফটাকে শেয়ার করছি না, তাই না? আমি আমার লাইফটাকে তুলে ধরার চেষ্টা করছি, যেটা আমার সাথে ঘটেছে, যেটা আমার সাথে হচ্ছে, যেটা আগামী দিনে হবে, তাই না? তো এটা নিয়েই আমার অনেকের, আমার কাছের মানুষদের প্রবলেম, অনেকে আমাকে বলেছে, আমাকে না, ওটা ইনডাইরেক্টলি বলেছে, যে অতীতে যেটা ঘটে গেছে, অতীতে যে কষ্টগুলো ফেস করেছো সেটা কি লোক জানিয়ে, কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্যে, কিছু সিম্প্যাথি পাওয়ার জন্যে, কিছু ভিউ পাওয়ার জন্যে এই কথাগুলো না বললেই কি নয়? তো ফার্স্ট টাইমে আমি যেটা বলবো, আমি কোনো ভিউ পাওয়ার জন্যে কথাগুলো শেয়ার করিনি, আমি কোনো সাবস্ক্রাইবার পাওয়ার জন্যে কথাগুলো শেয়ার করিনি, বা আমি আমার চ্যানেলটাকে গ্রো করার জন্যে আমি কথাগুলো বলিনি। কথাগুলো আমি বলেছি ঠিকই, আরও হয়তো বলবো আগামী দিনে, আমি আরও বলবো যে জিনিসগুলো ঘটেছে বা ঘটছে, তার কারণ হচ্ছে আমি মনে করি আমি যদি এখানটায় আজকে বলে রাখি, এটা কোনো খারাপ কিছু নয়, আমি তো চুরি করছি না, আর আমার মতো হাজার মানুষ যদি তাদের লাইফটাকে এখানটায় খুব ইজিলিভাবে তুলে ধরতে পারে, তাহলে আমি তো কোথাকার কে? আর সবথেকে বড়ো তো কে কী করলো না করলো তাতেও আমার কিছু যায় আসে না, আমার নিজের ব্যক্তিগত মতামতে আমার মনে হয়েছে আমি আমার লাইফটাকে তুলে ধরবো, তাই আমি ধরেছি। এটাতে যদি কারোর খারাপ লেগে থাকে, তাদের আমি একটা কথাই বলবো, আমার চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারো, আমার চ্যানেলে থাকারও দরকার নেই, আমাকে দেখারও দরকার নেই, আর আমি কিসের ওপরে ভিডিও বানাচ্ছি, কোন টপিকের ওপরে বানাচ্ছি সেইটাও তোমাদের জানার দরকার নেই, তার কারণ হচ্ছে
তোমাদের থেকে আমি কোনো রকম কিছু চাইছি না, তোমাদের থেকে আমার কোনো আশা নেই, তোমাদের থেকে আমার কিছু বলার নেই। তাতে তোমাদের যদি মনে হয়ে থাকে যে এই মানুষটার সাথে তোমরা সম্পর্ক রাখবে তো রেখো, আর যদি মনে হয়ে থাকে যে না রাখবো না, তাহলে মানে নির্দ্বিধায় বেরিয়ে যেতে পারো, আমার তাতেও কিচ্ছু বলার নেই। এমনিতেই আমি খুব কম মানুষের সাথে কথা বলি, খুব কম মানুষের সাথে আমি সম্পর্ক রাখি, সেটা আমার ফ্যামিলির হোক, আমার রিলেটিভে হোক, যাই হোক না কেন। তার কারণ হচ্ছে আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য না। আমি আজকে যদি না খেয়ে থাকি, এই তোমরা যারা আমাকে বলছো কথাগুলো, যেসব মানুষগুলো আজকে আমার দিকে আঙুলটা তুলছো, যাদের আমার ভিডিও নিয়ে প্রবলেম, যাদের আমার ইউটিউবে আসা নিয়ে প্রবলেম, যাদের আমার চ্যানেলটাকে নিয়ে প্রবলেম, তো তারা ভাই কেউ কিন্তু আমাকে দেখতে আসো না। তারা আজকে যদি আমি একটা বড় প্রবলেমের মধ্যেও পড়ে থাকি না, তোমরা বলতে আসবে না। যখন যে জিনিসটা হয়ে যাবে, আমি বেরিয়ে যাব, তখন তোমরা শুনে কি বলবে, আহারে বেচারি কত কষ্ট করছে। এইটুকু তোমরা দিতে পারো, এর বেশি কিছু না, তাহলে এইটুকু দেওয়ার প্রয়োজন নেই। আমি আবারও বলছি, তোমাদের যদি আমার চ্যানেল নিয়ে প্রবলেম থাকে, আমার ইউটিউবে কাজ করা নিয়ে প্রবলেম থাকে, তোমরা নির্দ্বিধায় বেরিয়ে যেতে পারো। ওই একটা দুটো সাবস্ক্রাইবারের আমার প্রয়োজন নেই। আর একটা কথা, এই যে যে কথাগুলো তোমরা বলছো আমার ফ্যামিলিকে বলছো, আমাকে ডাইরেক্টলি না বলে, তো যদি ভাই দম থাকে আমাকে বলো না, আমাকে নিয়ে প্রবলেম তো, সেকেন্ড পার্সনকে বলে কি হবে, সে কি সলভ করে দিতে পারবে? আর কি মনে হচ্ছে, আমি যখন ইউটিউবে এসেছি, আমাকে কে আমাকে নিয়ে কথা বলছে কে বলছে না, সেটা আমাকে কেউ বারণ করলে আমি শুনবো? সত্যিই তাই, কখনো শুনবো না। আমি এখানটায় কাজ করছি, করব যত দিন বেঁচে থাকবো। তাতে যদি আমার চ্যানেলটা আগে নাও যায়, আজকে আমার চ্যানেলে যে কটা সাবস্ক্রাইবার আছে, এই কটাই যদি শুধু থেকে যায়, আমি এই কটা মানুষের জন্যেও আমি ভিডিও বানাবোই। আমার দরকার নেই রোজগার করার ইউটিউবে। হ্যাঁ অবশ্যই, আমি তবে এটা বলবো, আমাকে যারা বলছো, তোমরা আবার এটাও বলেছো তোমার ইনকামের জন্য নাকি আমি ইউটিউবে এসেছি, হ্যাঁ তো এটা সত্যি কথা, এতে লুকোচুরির কিছু নেই। আমি একটা গরিব মানুষ, আমি সত্যি আমি গরিব। এমনিতেই এটা হয়তো আমি বলিনি আর বলতে চাইও না, আমার আত্মীয়রা আমার বাড়িতে এসে আমার উপরে খরচা করে দিয়ে যায়। হ্যাঁ মানে আমি এতটাই ভিখারি, এতটাই গরিব, আমি তাদের দুমুটো খেতে দিতে পারি না। তো আগামী দিনে যাতে আমার বাড়িতে দুটো গেস্ট আসলে পরে আমি তাদের মুখে দুটো নুন ভাত তুলে দিতে পারি, তার জন্য যদি আমি চেষ্টা করে থাকি, তাহলে আমি মনে করি আমি কোনো রকম কোনো ভুল কাজ করছি না। ঠিক আছে, আমি কারোর সামনে হাত পাচ্ছি না তো, তাহলে কেন তোমাদের প্রবলেম? তারপরেও যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে বেরিয়ে যাও। শুধু এই চ্যানেল থেকেই না, তোমাদের যদি আরও প্রবলেম হয়ে থাকে আমার সাথে রিলেশানে রাখার, আমার জন্য যদি তোমাদের মান সম্মান যেয়ে থাকে, তাহলে আমার সাথেই যোগাযোগ রেখো না। আমি চাইছি না কেউ আমার সাথে যোগাযোগ রাখো, চাই না আমি, কাউকে দরকার নেই আমার। আমি থাকলেই আমার জন্য আমি যথেষ্ট। আর আমি এই কাজটা আমি করব, যেটা আমি এখন করছি, আগামী দিনেও করব। হ্যাঁ আর যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এই ইউটিউবটাকে নিয়েই আমি যাব। আরেকটা কথা, আমার এই চ্যানেলটা যদি ব্যান্ড হয়ে যায় কোনো কারণে, যদি এই চ্যানেলটা বন্ধ হয়ে যায়, আমি আরও 10টা চ্যানেল খুলে নেব, কিন্তু তবুও আমি ইউটিউবে কাজ করব। তো এটাই বলার ছিল। আর সত্যি কথা বলতে কি, এইসব ভিডিওগুলো না আমি বানাতে চাই না, কিন্তু আমাকে দিয়ে বানানো হচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে যাতে আমি এই ধরনের ভিডিওগুলো বানাই। কেন আমি শুনবো তোমাদের কথা, কি জন্যে শুনতে যাব? তো আবারও আমি বলে দিচ্ছি, আমার ভিডিওর থেকে তোমরা যেতে পারো, শুনো না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এই কিছু কথা বলার জন্যই বানানো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছে বলছি, তোমরা নিজেরাই একবার বিচার করে আমাকে বলো, আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। সামান্য কিছু মানুষের জন্য কি আমি যে কাজটাকে বেছে নিয়েছি এই কাজটাকে আমি বন্ধ করে দেব? আর সবথেকে বড় কথা, তোমরা তো আমার সাথে আছো, যে একটা দুটো মানুষই আমাকে দেখো, তোমরা তো আছো, তোমরা একবার বিচার করে বলো না কি মাহি কোনো ভুল টপিকে ভিডিও বানাচ্ছে, কোনো নোংরামো করছে, কোনো উচ্ছৃঙ্খলা এখানটাই করছে, বা কোনো নোংরামো দেখাচ্ছে কাউকে, তোমরা বলো তো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকের থেকে, আবারও বলছি, কালকের থেকে কন্টিনিউ আবারও ব্লগ আসবে, কন্টিনিউ ব্লগ আমি বানাবো। তো সবাই পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।